এই অগস্ট মাস আসলে আমরা বাংলাদেশের মানুষ সর্বত্র পুরো বাংলাদেশেই মাসব্যাপী কর্মসূচি পালন করি। 1975 সালের 15 আগস্টের ঘটনা, যে ঘটনা জাতির পিতাকে আমাদের মধ্যে থেকে নিয়ে চলে যায়, খুনিরা হত্যা করে, তারপরে এই দিনটিতে এই মাসটিতে একটি দিবসই আওয়ামী লীগ পালন করেছে। 76, 77, 78, 79, 80 থেকে শুরু করে একেবারে পুরো সময়টিতে, এরপরে অগস্টে আবার সংযুক্ত হয় 21 আগস্টের গ্রেনেড হামলা, যেটি ঢাকাতে 2004 সালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হয়েছিল। আইবি রহমান সহ 24 জন আওয়ামী লীগ নেতাকর্মী যেখানে শাহাদত বরণ করেছিলেন এবং অসংখ্য প্রায় 300 শতাধিক মানুষ আহত হয়ে, বিকলাঙ্গ হয়ে আজকেও তারা অসহায় জীবনযাপন করছেন। আর তারই পরের বছর 2005 সালে আবার এই মৌলবাদী জঙ্গিরা এই বাংলাদেশে সারা দেশের 61টি জেলায় একসঙ্গে 500 শতাধিক বোমা বিস্ফোরণ করেছিল, তাদের শক্তি দেখাবার জন্যে, তাদের ক্ষমতা দেখাবার জন্যে। তার মধ্যে কয়েকটি বোমা রাজশাহীতেও বিস্ফোরিত হয়েছিল। 2014 সালে নির্বাচন বর্জন করে বিএনপি যেটি জ্বালাও পোড়াও আন্দোলনের তাদের আন্দোলনের নেতৃত্ব দিতে শুরু করলো, যেখানে জামাত ইসলাম সহ অন্যান্য মৌলবাদী দলগুলি ছিল, সেইখানে প্রায় কত মানুষ পঙ্গু হয়ে গেছে, পুড়ে গেলে, দগ্ধ হয়ে গেলে মানুষের চেহারা কেমন হয় আপনারা সবাই দেখেছেন। সেই মানুষ পুড়েছে, পশু পুড়েছে, গাড়ি ট্রাক ট্রেন পুড়েছে, রাস্তা খুঁড়ে দিয়েছে, গাছপালা কেটে দিয়েছে। কি এমন আক্রোশ শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, এই দেশটার বিরুদ্ধে জামাত বিএনপি চক্রের, যে তারা দেশতে দেশেই যা কিছু ছিল সব কিছু তছনছ করে দিতে চেয়েছিল। আমরা বেঁচে থাকতে এই বাংলার মাটিতে জামাত বিএনপির নীল নকশা, তাদের ক্ষমতায় বসে জনগণের সম্পদ লুণ্ঠন করা, দেশকে শোষণ করা আর কখনো হবে না ইনশাল্লাহ, এটি আমরা হতে দেব না। আর সেই কারণেই আমরা দীর্ঘদিন আহ্বান জানিয়েছি বিএনপিকে, নির্বাচনের সময় এসে গেছে, আপনারা নির্বাচনে আসুন। বারবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন কমিশন বলেছে, আমরা বলেছি নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাকে রায় দেয় আপনি ক্ষমতায় যাবেন, কোনো কিছু করার তো নাই, বলার তো থাকবে না আমাদের, কিন্তু আপনি নির্বাচনে আসবেন না। আসার আগে শর্ত দিবেন যে আমরা নির্বাচনে যাব একমাত্র আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে, কেয়ারটেকার সরকার দিতে হবে, যে কেয়ারটেকার সরকার বর্তমানে পাকিস্তান ছাড়া আর কোথাও দেখা যাচ্ছে না। তো কাজেই তারা তো পাকিস্তানের মতো করেই কথা বলবে, কারণ তাদের ভালোবাসার দেশ তো পাকিস্তান, তাদের কাছে আদর্শ দেশ তো পাকিস্তান, যে পাকিস্তান 71 সালে আমাদেরকে লুণ্ঠন করে, নিপীড়ন করে, ধর্ষণ করে, বাড়িঘর জ্বালিয়ে পড়ে ছারখার করে দিয়ে চলে গিয়েছিল, সেই পাকিস্তান আজও সেই পাপে নিজেই দগ্ধ হচ্ছে। পাকিস্তানের অর্থনীতি বলতে কিছু নেই, ধার ভিক্ষা করে চলছে। সেই পাকিস্তান, সেই ভিক্ষুক পাকিস্তান, তার পিছনে যারা কাতারবদ্ধ হয় তাদেরকে ধিক্কার জানানো ছাড়া আমার আর কোনো ভাষা নেই। এই অগস্ট মাস আসলে আমরা বাংলাদেশের মানুষ সর্বত্র পুরো বাংলাদেশেই মাসব্যাপী কর্মসূচি পালন করি। 1975 সালের 15 আগস্টের ঘটনা, যে ঘটনা জাতির পিতাকে আমাদের মধ্যে থেকে নিয়ে চলে যায়, খুনিরা হত্যা করে, তারপরে এই দিনটিতে এই মাসটিতে একটি দিবসই আওয়ামী লীগ পালন করেছে। 76, 77, 78, 79, 80 থেকে শুরু করে একেবারে পুরো সময়টিতে, এরপরে অগস্টে আবার সংযুক্ত হয় 21 আগস্টের গ্রেনেড হামলা, যেটি ঢাকাতে 2004 সালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হয়েছিল। আইবি রহমান সহ 24 জন আওয়ামী লীগ নেতাকর্মী যেখানে শাহাদত বরণ করেছিলেন এবং অসংখ্য প্রায় 300 শতাধিক মানুষ আহত হয়ে, বিকলাঙ্গ হয়ে আজকেও তারা অসহায় জীবনযাপন করছেন। আর তারই পরের বছর 2005 সালে আবার এই মৌলবাদী জঙ্গিরা এই বাংলাদেশে সারা দেশের 61টি জেলায় একসঙ্গে 500 শতাধিক বোমা বিস্ফোরণ করেছিল, তাদের শক্তি দেখাবার জন্যে, তাদের ক্ষমতা দেখাবার জন্যে। তার মধ্যে কয়েকটি বোমা রাজশাহীতেও বিস্ফোরিত হয়েছিল। 2014 সালে নির্বাচন বর্জন করে বিএনপি যেটি জ্বালাও পোড়াও আন্দোলনের তাদের আন্দোলনের নেতৃত্ব দিতে শুরু করলো, যেখানে জামাত ইসলাম সহ
অন্যান্য মৌলবাদী দলগুলি ছিল সেইখানে প্রায় কত মানুষ পঙ্গু হয়ে গেছে, পুড়ে গেলে, দগ্ধ হয়ে গেলে মানুষের চেহারা কেমন হয় আপনারা সবাই দেখেছেন। সেই মানুষ পুড়েছে, পশু পুড়েছে, গাড়ি ট্রাক ট্রেন পুড়েছে, রাস্তা খুঁড়ে দিয়েছে, গাছপালা কেটে দিয়েছে। কি এমন আক্রোশ শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, এই দেশটার বিরুদ্ধে জামাত বিএনপি চক্রের, যে তারা দেশতে দেশেই যা কিছু ছিল সব কিছু তছনছ করে দিতে চেয়েছিল। আমরা বেঁচে থাকতে এই বাংলার মাটিতে জামাত বিএনপির নীল নকশা, তাদের ক্ষমতায় বসে জনগণের সম্পদ লুণ্ঠন করা, দেশকে শোষণ করা আর কখনো হবে না ইনশাল্লাহ, এটি আমরা হতে দেব না।